ডক্টর জাকির, আপনি কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো গুরুত্বপূর্ণ সুন্নার কথা বলতে পারবেন যেগুলো মানুষ রোজা ভেঙে যাওয়ার আশঙ্কায় পালন করে না? হ্যাঁ, এরকম কিছু সুন্নত আছে আমাদের নবীর যেগুলো মুসলিমরা বাদ দেয়, এটা মনে করে যে রোজা ভেঙে যাবে বা মাকরু। আর রোজার সময় আমরা আমাদের নবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুন্নতটা বাদ দেই, সেটা মেসওয়াক ব্যবহার করা, দাঁত পরিষ্কার করার জন্য। অনেক মুসলিম মনে করে যে এটা ব্যবহার করাটা হলো মাকরু। এর কারণটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, এই হাদিসটার উল্লেখ আছে সহিহ বুখারিতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, 1904 নম্বর হাদিসে আছে। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নামে শপথ করে আমি বলছি, তার হাতে রয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ, যে রোজদার মানুষের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে কস্তুরীর গন্ধের চেয়েও বেশি মিষ্টি। এই হাদিসের উপর ভিত্তি করে অনেক মুসলিম ভাবেন, যদি মেসওয়াক করেন তাহলে রোজদারের মুখের গন্ধটা, বাজে গন্ধটা আর থাকবে না, তখন এতে আল্লাহ সন্তুষ্ট হবেন না, এটা মনে করে মেসওয়াক করেন না। এই মুসলিমরা এটা বুঝতে পারে না যে আমরা যখন মেসওয়াকটা ব্যবহার করি, এতে মুখের সেই গন্ধটা, দুর্গন্ধটা দূর হয় না, যেটা মানুষ সাধারণত পছন্দ করে না, রোজদারের মুখের গন্ধটা। মেসওয়াক মূলত গাম পরিষ্কার করে, দাঁত পরিষ্কার রাখে, এতে করে দাঁত সুস্থ সবল থাকে, কিন্তু এতে দুর্গন্ধটা দূর হয় না, বিশেষ করে যদি সেই লোক রোজা রেখে থাকে। এছাড়াও এটা নবীর একটা সুন্নত। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এটা আছে সহিহ বুখারিতে, খণ্ড নম্বর 2, হাদিস নম্বর 887, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি এটা আমার উম্মতদের জন্য কঠিন না হতো, তাহলে প্রত্যেক নামাজের আগে আমি তাদের জন্য এই মেসওয়াক ব্যবহার করাটা বাধ্যতামূলক করে দিতাম। যেমন অজুর সময় মেসওয়াক ব্যবহার করা, নামাজ পড়ার আগে যেমন অজু করতে হয়, ঠিক তেমনি যদি উম্মতদের জন্য কঠিন না হয়ে যেত, তাহলে নবী মেসওয়াক করাটাও আবশ্যিক করে দিতেন। তিনি এখানে কোনোরকম ব্যতিক্রমের কথা বলেননি, সেরকম হলে তিনি বলতেন মেসওয়াক তাদের জন্য আবশ্যিক করে দিতাম শুধু রমজান মাস বাদে। এই গুরুত্বপূর্ণ সুন্না, এটা যদি রোজার সময় মাকরু হতো অথবা রোজা ভেঙে যেত, তাহলে নবী আমাদের অবশ্যই জানাতেন। এতে প্রমাণ হয় যে এটা গুরুত্বপূর্ণ সুন্নাত, যেটা মুসলিমদের পালন করা উচিত, রমজান মাসে পালন করা উচিত। মেসওয়াক করলে রোজা ভেঙে যায় না, এটা মাকরু না, এটা হচ্ছে মুস্তাহাব, উৎসাহিত করা হয়েছে।